একদিন না একদিন তো আপনাকে যেতেই হবে এবং মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে এবং পরপরে যাবেনি। আমি নিজে বুঝেছি, আমি 15 দিন হাসপাতালে ছিলাম, 7 দিন আইসিউতে ছিলাম। মনে হয় যেন জীবনটা অসার, পাপ করেছে কি না বা আমার কোনো পুণ্যের ফল আছে কি না, জনগণ আমার জন্য দোয়া করে কি না। আমাদের যে মজুদ আছে এবং যে আমি বলতে চাই না থেকে থেকে যে অবৈধ মজুদগুলো ধরা হয়, আমরা যদি মনে করি যে এটা বাজারকে প্রভাবিত রাখার জন্য আমরা সবসময় আমরা মানে রাখবো বাজারে ছাড়বো আমরা এই কৃত্রিম সংকটটা যে সৃষ্টি করি, এই কৃত্রিম সংকট সৃষ্টির জন্যই আমি মনে করি যে এই বাজারগুলো বৃদ্ধি পায়। এবার শুধুমাত্র মিল মালিক নয়, মিল মালিক, পাইকারি ব্যবসায়ীরা, আড়তদার বা গ্রামে গঞ্জে যে আড়তদার আছে তারা পর্যন্ত, এবং সেখানে না এবং অনেক গ্রুপ ব্যবসায়ী আছে তারাও কিন্তু এই কাজটি করছেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে এইটা কোনো ক্রমেই, আমি বারবার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, এটা কোনো রকমে বরদাস্ত করা যাবে না এবং সম্ভব নয়। কারণ কৃত্রিম সংকট, কিছুদিন আগে যখন বিশ্ব খাদ্য সংস্থা বলেছে যে দেশে দুর্ভিক্ষ হবে তখন কিন্তু সবাই একটা সুযোগ পেয়ে গেছিলো, বোধ হয় এইবার বোধহয় কাজ হবে, আরও বোধহয় দাম বাড়বে। আমাদেরকে বাধ্য হতে হয়েছে যে আমাদেরকে OMS ওপেন করে দিই, শুধু OMS ওপেন না, একেবারে বাজেটের অতিরিক্ত তিন ডবল বাজেট ওপেন করে দিয়ে আমাদেরকে OMS দিয়ে এবং খাদ্যবান্ধব দিয়ে আমাদেরকে বাজার ঠান্ডা করতে হয়েছে এটা। এবং আপনাদেরও সদিচ্ছা হয়তো ছিল, সদিচ্ছা এখনও আছে। আমি শুধুমাত্র একটি মাত্র কথা আপনাদের বলতে চাই যে আসুন না কেন, আমরা এই দেশটাকে এবং এই জনগণকে আমাদের নিজের পরিবার মনে করি। মানে আসলেই একদিন না একদিন তো আপনাকে যেতেই হবে এবং মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে এবং পরপরে যাবেনি, কী নিয়ে যাবেন? এই শুধুমাত্র মুনাফা আর অর্থ এটাই কি বড় জিনিস? আমি নিজে বুঝেছি, আমি 15 দিন হাসপাতালে ছিলাম, 7 দিন আইসিউতে ছিলাম। মনে হয় যেন জীবনটা অসার। তখন চিন্তা করেছি যে কোনো পাপ করেছে কি না বা আমার কোনো পুণ্যের ফল আছে কি না, জনগণ আমার জন্য দোয়া করে কি না। আমি তো মনে করি আপনাদের এবং সারা বাংলাদেশের এবং বাংলা এলাকার জনগণের এবং সবার দোয়াতেই এবং সৃষ্টিকর্তার অনুগ্রহেই আমি সে আইসিউ থেকে ফেরত এসেছি। সেই দিক থেকে যদি বলতে চাই, আপনি তো সেই মানুষই, আপনার দেহ আমার দেহ, আপনার মন আমার মন, সব যদি আমরা একাকার করে নিই তাহলে এই দেশটাকে সুখী সমৃদ্ধশালী দেশ তো আমরা করতে পারবো, মানুষকে আমরা কষ্ট দিতে পারবো না। আপনাদেরকে জিজ্ঞাসা করলেই বলে যে ধানের দাম বেশি, কিন্তু ধানের দাম বেশিরও তো একটা সীমানা আছে। যদি কেউ স্টকের জন্য যদি কিনে যদি স্টক করে তাহলে তো বাজার বেশি হবে, কিন্তু আপনি যদি বাজারে প্রবাহ রাখার জন্য যদি প্রয়োজন যেটুকু সেটুকু প্রবাহের জন্য যদি আপনি কিনতে থাকেন ছাড়তে থাকেন, তাহলে আপনার ডিমান্ড এবং সাপ্লাই এবং কৃষকেরা বুঝবে যে না আমাকে কখন বিক্রি করতে হবে, কখন ছেড়ে দিতে হবে। যখন আপনারা অতিরিক্ত দাম দিয়ে কিনতে যান, বা অনেক গ্রুপ আছে আমি দেখেছি নওগাঁ, মহাদেবপুর এবং আরও অনেক জায়গায়, তারা ব্যাগ মানে প্যাকেট পাঠিয়ে দিয়ে প্রিন্ট করে সেখান থেকে একেবারে প্যাকেট করে নিয়ে আসেন, তাদের নিজের প্যাকেট। অথচ মিল মালিকেরাও সেই আগাম টাকা পায় বলে তাদের প্যাকেটে প্যাকেট করে বাজারজাত করার সুযোগ করে দেয়, এবং ওই প্যাকেটের চাউল আর খোলা অবস্থার চাউল কিন্তু আমি মনে করি একই জিনিস। শুধুমাত্র এই পালিশ করতে করতেই আমরা 5টা পালিশ দিয়ে, বাংলা পালিশ একটা করে পালিশ করি আর আমরা 2-3 টাকা 4 টাকা করে দাম বাড়ি। আমার মনে হয় এই মানে এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর আমাদের এইবার মনিটরিং আমাদের পরিষ্কার মনিটরিং শুধুমাত্র রমজানের জন্য নয়, সর্বোপরি রমজান মনিটরিং যেমন প্রশাসন থেকে করছেন, জেলা প্রশাসন নির্বাহী অফিসাররা যেমন করছেন, আমাদের ফুডের আমাদের নির্দেশ দেওয়া আছে প্রতিটি বাজারে মজুদ এবং বাজার যাতে সঠিকভাবে মানে এক দোকান থেকে আরেক দোকান, পাইকারির থেকে খুচরা, এর ডিফারেন্স যেন না থাকে, প্রতিনিয়তি মনিটরিং করার জন্য আমরা নির্দেশ দিয়েছি। শুধু রমজান না, সার্বক্ষণিকভাবে এই মনিটরিং চলতে থাকবে।